উদয়পুর শাবরুম 55 কিলোমিটার ডাবল লেন জাতীয় সড়কের উদ্বোধন এবং ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন দেশের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ত্রিপুরায় এসে দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘিরে মন্দির নগরী ছিল সাজসজ্জরব। বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ত্রিপুরায় এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদয়পুর রাজশ্রী হলঘরে ত্রিপুরা শাবরুম 55 কিলোমিটার ডাবল লেন জাতীয় সড়কের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের জন্য উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। উন্নয়নের শরিক হিসাবে ত্রিপুরায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ধারা শুরু হয়েছে, জাতীয় সড়ক ডাবল লেন হয়েছে, তা শাবরুমের ফেনী নদীর উপর ব্রিজ তৈরি হলে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কে জড়িয়ে পড়বে। ইতিমধ্যে ফেনী নদীর উপর নির্মাণ কাজ শুরু হবে। অন্যদিকে আগরতলা আখাউড়া হয়ে বাংলাদেশের সাথে রেলপথের পাত বিছানো হচ্ছে। যোগাযোগের উন্নয়নের সাথে সাথে দেশ বিদেশের মানুষের ত্রিপুরার সাথে নিবিড় যোগাযোগ গড়ে উঠবে বলেও জানান তিনি। পর্যটন ক্ষেত্রেও ত্রিপুরার দারুণ সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পত্নী সবিতা কোবিন্দ, ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃবর্গরা। উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল তথাগত রায় বলেন, were so remote that they were even more neglected as compared to the other states. To come to Tripura by a land route, say for instance from Kolkata, whereas the distance as the crow flies is only of the order of 400 kilometers, it was 1600 kilometers over land route. So therefore one can imagine the extent of isolation of the state of Tripura, and that is one reason why sufficient attention was not being given to this state. But the Prime Minister of India, together with his Council of Ministers, have understood the needs of this region and therefore have launched programs which will bring this part of the country at par with the rest of the country, of which one is the Hira, of which the Honorable Chief Minister of Tripura has already made a reference. Another one is Ujjala Yojana, which of course applies to the entire country. Through it, it alleviates the distress of housewives who so far had to cook over firewood and coal and suffer the consequences. রাজশ্রী হলে উদয়পুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু উদয়পুরবাসী উপস্থিত ছিল। অনুষ্ঠানে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার MD রাষ্ট্রপতির সহ অতিথিবর্গের হাতে স্মারক উপহার তুলে দেন। রাষ্ট্রপতি রাজশ্রী হলের অনুষ্ঠান শেষে চলে যান মাতাবাড়িতে। সেখানে তিনি মন্দির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পের শিলান্যাসের পর সস্ত্রীক রাষ্ট্রপতি ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি মন্দিরে পুজো দেন। এরপরই পুনরায় রাষ্ট্রপতি চন্দ্রপুর স্কুল মাঠের হেলিপ্যাডে চলে যান। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করেছিল আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।